12 তারিখে বুধবার, বুধবারে আমি ভোর সাবার গেছিলাম গা, বাড়িতে আসিলাম না। বাড়িতে দুটার সময় আমার ফোন দেয় যে তোমার বাড়ি আগুন লাগছে। তখন আমি দৌড়াই আসা, দেখি যে আমার বাড়ি সব পুরা শেষ, কিচ্ছু ছিল না। তখন আমি মনে করুন যে অজ্ঞান অবস্থায় আসিলাম। তখন মানুষে আমার মনে করুন যে পানি টানি ঢালে একটু সুস্থ করে পরে আমি অনেকের কাছে সাহায্য চাইতেছি যে আমার থাকার জন্য একটা ব্যবস্থা আপনারা করে দেন। আপনাদের কাছে আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই সরকারের দিক কাছ থেকে। আমার যদি একটু সাহায্য করে, যদি আমার এই ঘরটা যদি আমার বসার জন্য একটু ঠিক হতো। না, আমার কোনো ঘর নাই, আমার একটা ঘরে অনেক যা জিনিসপাতি সব এই ঘরেই। 50,000 টাকা আসছিল, আমি বাসায় বাসায় কাজ করে খাই। আমার মনে করুন যখন থাকার জন্য কিছু নাই। হাজবেন্ড কি করে? আমি এর কাছে নাই, হাজবেন্ড নাই, হাজবেন্ড বিয়ে করে চলে গেছে। আমি 2 মাস ধরে তার কাছে ডিভোর্স দিয়ে আসে। আমি এই সংসার মনে করুন যে অনেকদিন ধরে সংসার চালাইতেছি একা একাই। সে অনেক সাজা শাস্তি করে, মারপিট করে। করার পরে আমি আমার বাবার সাহায্যে ঘরটা দিছিলাম। দেওয়ার পরে আমি অনেকে মানুষের আমার কিছু সাহায্য করে, আমি কাজকর্ম করে আছি, অনেক জিনিসপাতি ফ্রিজ টিরিজ আপনার সব কিছু আমি ওই দেখতে ইচ্ছাছিলেন, দেখতেছেনই তো। ডেস্ক দুটা খাট আছিল, দুটা ফ্যান ছিল, আর হাড়ি বাতিল অনেক গুণা ছিল। তাতে আমার 5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমি এখন আমার একটা দাবি যে আমার থাকার জন্য যদি একটু এই ঘরটার একটু ব্যবস্থা করে দিত, তাই আমি আলহামদুলিল্লাহ করে আমি ছেলে মেয়ে দুটারে নিয়ে আমি একটু ঘরে বসে কাজকর্ম করে খাইতাম। এই বিষয়ে কি আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বারদের জানাইছেন কিনা? তাদের জানাইছি, তাদের তো নির্বাচন নিয়ে ব্যস্ত, তারা তো মনে করুন নির্বাচন নিয়ে ব্যস্ত না, এখন তাকেও জানাইছি। তারাও আশ্বাস দিছে যে সরকারের কাছ থেকে যেভাবে হোক আমরা হোক তোমাকে সাহায্য করবো, সাহায্য বলছে অনেকেই মনে করুন। এখন আমি বর্তমান আছি, সাহায্য অনেকে কত পুরান কাপড়, কত দুটা চাল, কত দুটা ডাল দিয়া দিছে, এতে আমি তাদের সাহায্য এটির কাছে। বৃষ্টিতে কিভাবে থাকতেছেন আপনি? বৃষ্টি আসলে এখন ওই যে আমার মার একটা ই আছে, আমার বৃদ্ধ একটা মা আছে, তার ঘরে থাকি, থাকার কোনো ই নাই। সব কাপড় চোপড় সব কিছু আমার, একটা সুতাও নাই, খালি পরনে যা ছিল তাই। আমি সাহায্যের উপরে আছি, আমাকে যদি দয়া করে আপনারা। আমার ঘরে ফ্রিজ ছিল, সুকেস আছিল, ড্রেসিং টেবিল আছিল, আলমারি আছিল, তারপরে দুটা খাট, তারপরে যে ডেকশো 50,000 টাকা, হাড়ি বাতিল, ওই যে ফুসেলের একটা সাইকেল কিনা দিছি, সাইকেল অনেক জিনিস কিচ্ছু বাই করতে পারি নাই। আমি বাড়িতে আসা দেখি যে ফায়ার ব্রিগেডের যে পানির গাড়িটা আসা, দুটা গাড়ি আসা, তারা ডিবাই টিবাই তারা তখন চলে গেছে। আমার জি, আমি অনেক দূরে ছিলাম। আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার স্বামীর নাম কি ছিল? স্বামীর কাছে মেহান বর্তমান নাই, তারপরে নাম হয়েছে তার নান্নু। আচ্ছা,